উত্তর পূর্ব ভারতের পাহাড়ি রাজ্য ত্রিপুরায় প্রচুর পর্যটন স্থল এবং মন্দির, মসজিদ, গির্জা ইত্যাদির মতো আধ্যাত্মিক স্থান রয়েছে। প্রতিটি পর্যটন স্থল তার নিজস্ব কিছু ইতিহাস বহন করে। এমনই একটি ঐতিহাসিক ধর্মীয় পর্যটন স্থল হল ভীরাম্মা কালী মন্দির। রাজধানী আগরতলা থেকে কিছুটা দূরে মেলাঘরের রাঙ্গামুড়ায় অবস্থিত এই মন্দিরটি দক্ষিণ ভারতীয় সংস্কৃতির আদলে এবং নির্মিত এই মন্দির ত্রিপুরা ধর্মীয় পর্যটন স্থলের মধ্যে অন্যতম। 2015 সালে একজন বিখ্যাত প্রকৌশলী ত্রিপুরায় এই ভীরাম্মা মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ নেন। তার নাম টি ভীরামনে। মন্দিরের দেওয়ালে দক্ষিণ ভারতীয় সংস্কৃতি অনুযায়ী নানা দেবদেবীর মূর্তি খোদাই করা হয়েছে। এছাড়াও তামিলনাড়ুতে পূজিত দেবদেবীদের একত্র করে এই মন্দিরে শতাধিক দেবদেবীর মূর্তি স্থাপিত করা হয়েছে, যা এই মন্দিরটিকে সম্পূর্ণভাবে রাজ্যের অন্যান্য মন্দিরগুলোর থেকে আলাদা করে তুলেছে। রবিবার রাজ্যপাল ইন্দ্র সেনের রেড্ডি নাল্লুর হাত ধরে মেলাঘর রাঙ্গামুড়াস্থিত ভীরাম্মা কালী মন্দিরে 3 দিনব্যাপী বাৎসরিক উৎসবের সূচনা হয়। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন মন্দিরের প্রতিষ্ঠাতা টি ভীরামনে। এদিন বক্তব্য রাখতে গিয়ে এই মন্দিরের বিভিন্ন আশ্চর্যজনক বিষয় নিয়ে আলোচনা করেন মন্দিরের প্রতিষ্ঠাতা টি ভীরামনে। ये माँ जैसे आए तो यहाँ तो जागृत माँ है, बिकॉज वी डोंट नो द सीक्रेट। यहाँ पे तो मिट्टी में कुछ रखी है, बिकॉज एवरीथिंग डिपेंड्स अपॉन द कनेक्टिविटी ओनली। सो हियर द गॉड पार्टिंग कनेक्टिविटी इज मोर, दैट्स व्हाई यहाँ पे बोल सकते हैं यहाँ पे सब कुछ स्वयं होता है। स्वयं पे मीन्स व्हाट, अपने आप शिवलिंग कहीं से मतलब आएगा नहीं ऊपर। हमारे अंदर का जो चीज जागृत होगा, अंदर का जो शिवलिंग को जागृत होकर हम फील करने का मौका मिलेगा। ये अजय वैसे ही है, फ्रॉम द बिगिनिंग जब मैं इधर आया था तो वैसे ही अभी तक हो रहा है, एक एक दिन डेवलप होते जा रहा है। यहाँ पे तो हर अमावस में 1000 लोग ऊपर आता है, जिनको 20 साल बच्चा नहीं है, 15 साल बच्चा नहीं है, इधर आने के बाद सबको हो जाता है। कारण मिट्टी है, यहाँ का मिट्टी का रहस्य है, ये कोई नहीं है, भारत भूतधर है। तो साउथ में इसको वीरम्मा काली करके बोला जाता है, हर एक बिल्कुल नेम है, ये भारत भूतधर का ही रूप है। इसलिए भूतधरी रूप में इधर बैठ कर सबको अच्छा सा आशीर्वाद देती है। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, মায়েরা যেমন তার সন্তানদের আগলে রাখে, ঠিক একইভাবে ভীরাম্মা কালীমাতাও সকল গ্রামবাসীদের আগলে রেখেছেন। মায়ের কাছে এসে কেউ কখনো খালি হাতে ফেরেননি। মায়ের দিব্য শক্তিতে এই গ্রামের আশেপাশে কোনো অশুভ শক্তি ফিরতে পারে না। Mata will protect the villagers from all types of diseases and it will pray for the prosperity of the villagers. So in the same way, this Veeramani Kali Mata will see that no untoward diseases will come in this area. She will protect us. This is my impression and she will keep it like that. Thank you very much. এই উৎসবকে কেন্দ্র করে এদিন মন্দির প্রাঙ্গণে ভক্তদের সমাগম ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।